এবার প্রাক্তন শাসক পাকিস্তানকে দু পয়সারও পাত্তা দিল না মুজিবের বাংলাদেশ। এক সময় পাকিস্তানের অধীনে পালিত হয়ে আজ পাকিস্তানকেই চোখ রাঙাচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। পাপ বাপকেও ছাড়ে না। পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে আমরা ভিডিও আপলোড করার পর অনেক পাকিস্তান প্রেমী আমাদের কমেন্ট বক্সে এসে বলেছে, আমরা পাকিস্তানের অবস্থা নিয়ে হাস্যরস ও তামাশা করছি। তাদের বলতে চাই, আমরা পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে কোনো হাস্যরস করছি না, বরং পাকিস্তানিদের অতীতের দম্ভ এবং বর্তমান পরিস্থিতির একটি বাস্তব রূপ তুলে ধরছি। পাকিস্তানিরা বাঙালিদের কতটা অবজ্ঞা করত তা একটি ছোট্ট ক্লিপ দেখলেই বুঝে যাবেন। बंगाली क्या है, बंगाली कद का छोटा होता है, शक्ल का काला होता है, वो किसी काबिल नहीं होता, उसे लड़ाई के काबिल नहीं होता। जब वक्त आया तो मार मार के बिगस निकाल दिया था, वो अलग बात है। यार बंगालियों को कोई भी अच्छा नहीं समझता था, सच बात है। एक समय बांगाली जाति के लिए जो अवज्ञा करेছিল পাকিস্তান, আজ তারাই কালা বাঙালি, কাদ ছোট বাঙালি, ইংরেজি বলতে না পারা বাঙালিদের কাছে এসে হাত পা ধরছে। হ্যাঁ, পাকিস্তানের প্রবীণ সাংবাদিকরা বলছে আমাদের উচিত বাংলাদেশের হাত পা ধরা। যদি বাংলাদেশের মনে ধরে তাহলে আমাদের কিছু ঋণ দিতে পারে। বর্তমানে পাল্টে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে তুলনা করে পশ্চিমবাংলার মিডিয়া বলছে, জিন্নার পাকিস্তান যা কল্পনাও করতে পারেনি শেখ মুজিবের বাংলাদেশ তা করে দেখিয়েছে। এ নিয়ে আলোচনা করার আগে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এবার প্রাক্তন শাসক পাকিস্তানকে দু পয়সারও পাত্তা দিল না মুজিবের বাংলাদেশ। উল্টো পাকিস্তান যা ভাবতে পারেনি সেটাই করে দেখালো হাসিনার সোনার বাংলা। অর্থ থেকে জীবনযাত্রা, শিক্ষা থেকে মৌলিক অধিকার, সবেতেই একশোতে একশো পেল এককালের পূর্ব পাকিস্তান। আজ যা আছে বাংলাদেশের তা নেই পাকিস্তানেরও। এক সময় পাকিস্তানের অধীনে পালিত হয়ে আজ পাকিস্তানকেই চোখ রাঙাচ্ছে বাংলাদেশ। যেখানে যেখানে হার মানছে পাকিস্তান, সেখানে সেখানে বাজি মাত দিচ্ছে বাংলাদেশ। যখন অন্য বস্ত্র চিকিৎসার অভাবে ঢুকছে জিন্নার দেশ, তখন সোনার ফসল ফলাচ্ছে মুজিবের স্বপ্নের বাংলা। কিভাবে এত দ্রুত শক্তিশালী পাকিস্তানকে ছাপিয়ে গেল দুর্বল বাংলাদেশ? কিভাবে হয়ে উঠল এত ক্ষমতাশালী? কোথায় পেল এত শক্তি? এক সময় বাংলাদেশের মতন ছোট্ট একফালি দেশটিও ছিল পাকিস্তানের অধীনে, যাকে বলা হতো পূর্ব পাকিস্তান। পাকিস্তান সরকারের অত্যাচারের ফলে 1971 সালে যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয় বাংলাদেশের। আজ এই বাংলাদেশ চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে, পাত্তাটুকু দিচ্ছে না প্রাক্তন শাসক জিন্নার দেশকে। জানিয়ে রাখি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক, কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের আর্থিক অবস্থার মধ্যে রয়েছে আকাশ পাতাল ফারাক। এখনও আর্থিক দিক থেকে বহু গুণে ভালো রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জিডিপি পাকিস্তানের চেয়ে অনেক বেশি, এমনকি মুদ্রাস্ফীতির হারও অনেকটাই কম। শুনলে অবাক হবে বাংলাদেশের বিদেশি মুদ্রার ভান্ডারে এত অর্থ আছে, যার কাছে চুনোকুটি পাকিস্তান। পাকিস্তানের অবস্থা আজ এতটাই শোচনীয় যে 50 বছরেও বাংলাদেশের মতন হতে পারবে না। একসময় বাংলাদেশের টাকা নিয়ে ঠাট্টা করত পাকিস্তান, আজ বাংলাদেশের টাকার মূল্য পাকিস্তানের চেয়েও অনেক বেশি। বাংলাদেশের মাথা পিছু আয় $2,503, যা পাকিস্তানের থেকে 60% বেশি। পাকিস্তানের মাথা পিছু আয় হল $1,538। বাংলাদেশের বিদেশি মুদ্রার ভান্ডারে $34 বিলিয়ন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে $3.67 বিলিয়ন। এছাড়াও গড় আয়ুতে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের গড় আয়ু 73 বছর, পাকিস্তানিদের গড় আয়ু 67 বছর। বাংলাদেশের 96% মানুষের বাড়িতে বিদ্যুৎ আছে, পাকিস্তানের 75% মানুষের বাড়িতে বিদ্যুৎ আছে। পাকিস্তানের শিক্ষার হার কম, নেই চিকিৎসা পরিকাঠামো, এসব দিক থেকে ভরপুর বাংলাদেশ। এমনকি বিনিয়োগকারীরা পাকিস্তানি নয়, বিনিয়োগ করে বাংলাদেশে। একদিকে আয় উন্নতিতে সুনাম পাচ্ছে বাংলাদেশ, অন্যদিকে সন্ত্রাসবাদের জন্য অপমানিত হচ্ছে পাকিস্তান। পাশাপাশি জিডিপির দিক থেকেও এগিয়ে বাংলাদেশ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 1971 সালে বাংলাদেশের জিডিপি ছিল $8.75 বিলিয়ন। 2021 সালে তাদের জিডিপি গিয়ে দাঁড়িয়েছিল $416 বিলিয়ন। অন্যদিকে 2021 সালে পাকিস্তানের জিডিপি $346 বিলিয়ন ছিল। 1971 সালে এই অঙ্ক ছিল $10.67 বিলিয়ন। উল্লেখিত পরিসংখ্যান থেকে আন্দাজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই কোন পথে এগোচ্ছে পাকিস্তান। পাকিস্তান পাপের ফল ভোগ করছে। যেভাবে অতীতে বাংলাদেশ ও বাঙালিদের অন্যায় অত্যাচার করেছিল পাকিস্তান, ঠিক যেন তারই ফল পাচ্ছে তারা। পাকিস্তানের বহু প্রবীণ সাংবাদিক এবং বিশেষজ্ঞরা পাকিস্তান সেনাবাহিনীকে পরামর্শ দিয়ে বলছে, অতীতের ভুল মেনে নিয়ে ক্ষমা চাওয়া উচিত।
এতে বাংলাদেশের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক স্থাপন হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তার দম্ভকে ভাঙবে না, আর তাই পুরো পাকিস্তান এখন পাকিস্তান সেনাবাহিনীর কৃতকর্মের ফল ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন বাংলাদেশ এমন এক জায়গায় পৌঁছাবে যা দেখে পাকিস্তানিদের আফসোস আরও বেড়ে যাবে। এ নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।